আওয়ামী লীগ দুর্গে ভোটের হাওয়া, মিছিল স্লোগানে মুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, দলের টার্গেট নতুন ভোটার। আমি নাম্বার ওয়ান গুরুত্ব এ ফার্স্ট টাইম ভোটারদের ব্যাপারে দিচ্ছি, অপপ্রচারের ঘূর্ণির বিরুদ্ধে পজিটিভ প্রচারমালা সাজাবেন। 28 অক্টোবরের ধকল কাটাতে ঘর গোছাচ্ছে বিএনপি, শীর্ষ নেতারা জেলে থাকলেও নির্বাচন ঠেকাতে আন্দোলনেই ভরসা। যে জাতীয় আন্দোলন চলতেছে গণতন্ত্রের জন্য, আরও বেগবান হবে, বিদৃশ্যমান হবে, বিনা ভোটে আবার নির্বাচিত হবে, সেই ষড়যন্ত্র করার সুযোগ পায় বলে আমি মনে করি না। আরও বাধা বিপত্তি আসবে, মানুষদের জয় হবে, মানবতার জয় হবে। বঙ্গভবনে জাতীয় পার্টির রওশনপন্থীরা চূর্ণ বলছেন দলে কোনো বিভেদ নেই। আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব, এটা বেগম রওশন সাহেব বলেছেন। অনুরোধ করেছি সরকারকে যে আপনারা একটা পরিবেশ করুন, আলোচনা সভায় আসুন। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের আগে মন্ত্রিসভা ছোট করার প্রক্রিয়া শুরু, পদত্যাগপত্র জমা দিলেন টেকনোক্রেট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ হবে 20তম বড় অর্থনীতির দেশ, এফআইসিসির 60তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন বিদেশিদের জন্য বিনিয়োগ নীতি সহজ করছে সরকার। বিএনপি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে, স্কটিশ সংসদ সদস্যদের জানালেন পররাষ্ট্রমন্ত্রী, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দেয়া নিয়ে কানাডার ভূমিকায় অসন্তোষ। এবং মাদারীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা স্কুলছাত্রীকে মারধরের পর পেট্রোল দিয়ে হত্যার চেষ্টা, পলাতক অভিযুক্ত দুজন, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা।